এখন আপনাদের সামনে উপস্থাপন করছি ইত্যাদি শিক্ষিত নাতি নিপু জোসে তালি হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের ভালোবাসা কিন্তু সত্যি আমি মুগ্ধ। যাই হোক, সবাই তো ভালো আছেন নাকি? তো আমি কেমন আছি এটা কি জানতে ইচ্ছে করতেছে না? তো জিজ্ঞাসা করেন কেমন আছি। ভালোভাবে একটু জিজ্ঞাসা করেন যে কেমন আছি। না, বেশি একটা ভালো নাই। এখন কেন ভালো নাই এটা কি জানতে ইচ্ছে করে না? জিজ্ঞাসা করেন। ওই যে আগে তো নানার সাথে দেখতেন, এখন তো নানার সাথে দেখতে পারলো। নানা তো মারা গেছেন এটা তো জানেন নাকি? তুই যাই হোক, নানা যে যে স্মৃতি করে রেখে গেছে সেই স্মৃতির পাতা থেকে কিছুটা জানা পেতেন। শুনবেন তো নাকি? ধন্যবাদ। তো একদিন বই নিয়ে পড়তেছিলাম, তো বই পড়তে 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 বইয়ের ভিতরে একটা লাইন করে আমার ভিতরে দুশ্চিন্তা ঢুকে গেছিল। তো ওই লাইনের কথাগুলো নিয়ে আমি একটু চিন্তা করতেছিলাম নিজের মতো করে। তো ঠিক ওই টাইমে নানা পিছন থেকে এসে আমার ফুসা দিয়ে জিজ্ঞাসা করতেছিল যে তুই কি লেখা করে বাদ দিয়ে ধ্যান আরম্ভ করলি নাকি? তো তখন নানা বলছিলাম যে না না না, আমি তো ধ্যান আরম্ভ করি নাই। দেখো আসলে কি বইয়ের উপরে লেখা এক কথা, বইয়ের ভিতরে লেখা আরেক কথা। এখন কোন দাদা বিশ্বাস করবো এই জিনিসটা বুঝে উঠতে পারতেছি না। তো তখন নানা জিজ্ঞাসা করছিল যে বইয়ের উপরে কি লেখা, বইয়ের ভিতরে কি লেখা, সেটা বল। তো নানারও বলছিলাম যে দেখো নানা, বইয়ের উপরে লেখা ভূগোল আর বইয়ের ভিতরে লেখা ভূ প্রায় গোল, মানে পৃথিবী পুরোপুরি গোল না। এখন কোন দাদা বিশ্বাস করবো এই জিনিসটা আমি বুঝে উঠতে পারতেছি না। তো তখন নানা বলছিল ঠিক আছে, এখন ভূগোল করতে হইব না, হারাম দাদা তুই ইতিহাস কর। তো নানারও বলছিলাম যে নানা কোন আমলা ইতিহাস করবো, এই বর্তমান আমল জানে পুরা নাম। তো তখন নানা আসতে এটা আমার জিজ্ঞাসা করছিল যে হারাম দাদা বর্তমান আমলের আমার ইতিহাস হয় নাকি? তো নানারা বলছিলাম যে নানা বর্তমান আমলের আমার ইতিহাস না, মানে যেমন বিভিন্ন মিটিং মিছিলে পার্টিসিপেট সময় পর ঐতিহাসিক মিটিং, ঐতিহাসিক মিছিল, ঐতিহাসিক জনসভা, ঐতিহাসিক জনসভার হয় এই সব কথা পিছিয়ে পিছিয়ে ঐতিহাসিক শব্দটা লাগাই তো ওই ইতিহাসের বারোটা বাগাই দিল। তো তখন নানা বলছিল যে ঠিক আছে, তোর ভূগোলও পড়া লাগবে না, ইতিহাসও পড়া লাগবে না, আজকে তো পরীক্ষা দিলি, তুই পরীক্ষা কেমন দিল সেটা বল। তো নানারা বলছিলাম যে নানা পরীক্ষা ভালো দিচ্ছি, কিন্তু পরীক্ষার প্রশ্ন মধ্যে ভূগোল আর ইতিহাসের মতো সুপ্ত একটা গ্রামার ভুল আসলো। তো নানা জিজ্ঞাসা করছিল যে কি গ্রাম আর ভুল করছিল বলি। তা আমি সত্য কথাই বলছিলাম যে ওই রচনা। তো নানা জিজ্ঞাসা করছিল যে কী রচনা। আমি একটা সত্য কথাই বলছিলাম যে একটা আমার পছন্দ করে বলতেছি যে সত্য কথাই বলছিলাম যে ছাত্র জীবন। তো তখন নানা বলছিল সেই তেলা বাংলা শিক্ষা উঠবে যে হারান দাদা বলে ভুল কি ঠিকই তো আছে। তো নানারা বলছিল ঠিক থাকলো কেন, দেশে কি কোনো ছাত্র আছে? ছাত্রী নাই, হাতে হাজার লক্ষ লক্ষ ছাত্রী, এ বলে কি কোনো খেলি নাই, কোনো খেলি নাই। তো তখন নানা বলছিল যে এই হারান দাদা তোর সাথে মা এই কথা 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 আমার মাথা ধরে গেছে, যাকে মাথা ধরে ট্যাবলেট দিয়ে আছে। তো নানারা বলছিল তো নানা মাথা ধরে ট্যাবলেট যদি তোমার আমি আইনে দেয় তো খাবা, তো খাইলে তো মাথাটা খান খাইয়া দেবো। তখন নানা বলছিল যে হারাম দাদা আমি তো মাথাটা তার জন্য প্যাকেটের ট্যাবলেট খাবো। আমি বলছিলাম যে নানারা তোমার তো আমি বলি নাই যে মাথা ব্যথার জন্য প্যাকেটের ট্যাবলেট খাও, তুমি কথাটা সুন্দরভাবে গুছাই বললেই হইতো যে আমার মাথা তো সেবার একটা মাথা ধরা সার ট্যাবলেট গেছে তাই হইতো। তখন নানা বলছিল যে ওরে আমরা রে এই এতদিন কি এই দুধ করা দিয়ে কাল সব পুষলাম। তখন নানারা বলছিলাম যে নানা আমি সারা জীবন করে নিয়ে আসছি সাপে দুধ খাই কড়া খাইতে দেখি নাই। তো নানা জিজ্ঞাসা করলো যে যাই হোক